হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছো যে এবারে তো পুজোতে একদমই বাইরে বেরিয়ে ভিড়ে শপিং করা বাঙালির যেটা স্পেশালিটি, কি কখনো স্প্ল্যানেডের ধাক্কা, কখনো সিলেদার্সের তো অল টাইমের ভিড়। আমার ফেভারিট খুব সিরাম মার্কেট, বাট এই বছর সব কিছু কোয়াইট ইম্পসিবল, তাই পুরোটাই অনলাইন ডিপেন্ডেন্ট, ফেসবুক বলতে পারো বা নানান সাইট থেকে। তো প্রায় নানান ধরনের আসছে আর কি পার্সেল, তো আজকে একটা এসছে যেটা অলরেডি দেখতে পারছো আমি নিয়ে মারপিট করছি রীতিমতো এটাকে, কারণ এরা সেফটির জন্য নো ডাউটলি ভীষণ ভালো প্যাকিং করে, কিন্তু আমাদের এক্সাইটমেন্ট তখন ভিতরের জিনিসটা দেখার জন্য, আমরা তখন কিছুতেই জিনিসটাকে মানে যত তাড়াতাড়ি বার করা যায় আর কি, সেই রীতিমতো আমি অ্যাজ ইউজুয়াল দেখছো মারপিট করছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেরকমই একটা পার্সেল শেয়ার করছি যেখানে আমি কিছু অ্যাক্সেসরিজ কিনেছি আর কি, মানে নট জামা কাপড়। কী কিনেছি সেটা দেখার জন্য তোমাকে তো ভিডিওটা দেখতে হবে যে আমি কী কী কিনেছি। তো এটা জাস্ট একটা ছোটো পার্সেল, তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে দেখি। আমি পুজোর এর আগে কিছু পার্সেল এসে গেছে, এটা ফার্স্ট নয়, বাট আমি এটা থেকে তোমাদের সঙ্গে স্টার্ট করলাম। আরও কিছু পার্সেলস আসবে, আমার অন দ্য ওয়ে আছে, ট্র্যাকিং করছি, সেগুলো আসছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ, কিছুটা গেস করতে পারছো কি হারটার মনে হচ্ছে, বাট নট না, এটা একদমই কোনো জুয়েলারি নয়। এটা হচ্ছে একখানা মোতি বেল্ট। অনেক দিনের ইচ্ছা ছিল কি আমার একখানা মোতি বেল্ট কেনার, তো ফাইনালি সেটা আমি ফেসবুক থ্রু কিনেছি। তোমরা কেউ ডিটেলস চাইলে অবভিয়াসলি আমি তোমাদের সেটা দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ভীষণ সুন্দর, এবং এটা ফাইভ লেয়ার্সের একখানা বেল্ট আছে, এবং বড় মোতির আর কি, সরু নয়, ফাইভ লেয়ার্সের, এবং যথেষ্ট হেভি আর কি। তো এটা আমি কিনেছি বেসিক্যালি, আমি আবার উল্টো শপিং করি, আগে মানে অ্যাক্সেসরিজ কিনি, তারপর আমার ড্রেসের কথা মনে পড়ে, তো বেল্টটা আমার পছন্দ হয়েছে বলে কিনে নিয়েছি। এবার আমাকে এটার সঙ্গে কানেক্টেড কিছু ড্রেস কিনতে হবে, তো ড্রেসটাই তো আমি কিনবো এরপর নেক্সট। এবার আমি একটা কিনেছি, সেটা হচ্ছে নেক্সট আরেকটা বেল্ট কিনেছি, যেটা আমি ওয়েস্টার্ন টাইপ কিছু ড্রেস আপের সাথে পরতে পারি, ঠিক আছে। আগেরটা গাউন এরকমের সঙ্গে যাবে, এটা কিছু ওয়েস্টার্ন টাইপ ড্রেস আপের সঙ্গে খুব ভালো যাবে। চাইলে আমি এটা জিন্সের সাথে ইউজ করতে পারি, আমি সেই হিসেবেই কিনেছি, কারণ এটাতে লেদার আছে এবং চেন আছে, কিছু রিং করা করা দেখতে পাচ্ছ, চেন আছে আর লেদার আছে। আর ওই দিক থেকে দেখতে পাচ্ছ আমার বাড়ির বড় মেম্বার উঁকি মারছে, ওর নাম হচ্ছে প্রিন্সি, ও বরাবরই এরকম উঁকি ঝুঁকি মারতে থাকে। ও প্যাকেট তো অ্যাকচুয়ালি ভাবছে বিস্কিট টিস্কিট খোলা হচ্ছে। তো এটা হচ্ছে আমার এই পার্সেলের লাস্ট শপিং, সেটা হচ্ছে আমার একখানা ভীষণ পছন্দের জিনিস হচ্ছে পার্স, তো ভীষণ ভালো লাগে আর এই কালারটা খুব আনকমন লেগেছে, এতে মোবাইল ভীষণ ইজিলি চলে আসবে, প্রাইসও ভীষণ রিজনেবল, সেই জন্যই এটা নেওয়া। তো এই তিনটে জিনিস হচ্ছে আমার এবারে শপিংয়ের, মানে এই পার্সেলে এসছে, একদমই সাইড অ্যাক্সেসরিজের মধ্যে এগুলো পড়ছে। একটা মোতি বেল্ট যেটা দেখতে পাচ্ছ, একখানা দুটো বড় স্টোন দেওয়া একখানা আছে, আমি বেশি হেভি পছন্দ করি না, একটু লাইট পছন্দ করি, তাই দুটো স্টোনের দেওয়াটাই কিনেছি। আরেকটা দেখতে পাচ্ছ চেন বেল্ট, আর একটা ব্যাগ, এটা হচ্ছে আমার এবারে টোটাল অ্যাক্সেসরিজ। তো আমার চ্যানেলে ফলো আপ রাখো ফর নেক্সট আপডেট। থ্যাংক ইউ।